আপনারা অনেকে আছেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের প্রিপেড সিমে রিচার্জ করতে চান, হয়তো অনেকে পারছেন বা অনেকে পারছেন না। তা আপনি যদি আপনার বিকাশ অ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনার প্রিপেড সিমে রিচার্জ করতে না পারেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনার বিকাশ অ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনার প্রিপেড সিমে বলুন বা অন্য যে কোনো প্রিপেড সিমে আপনি নিজেই কীভাবে মুহূর্তে রিচার্জ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি মিটন বাংলা বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ অ্যাপে যাবেন। বিকাশ অ্যাপে আসার পর এই পেজটি চলে আসবে, দেখবেন। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন মোবাইল রিচার্জ, এই অপশানটিতে ক্লিক করবেন। মোবাইল রিচার্জ এই অপশানটি ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। তো এখানে উপরে এই বক্সটিতে আপনার যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন। আপনি যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারেন, আপনার প্রিপেড সিমের নাম্বারটি হোক বা অন্য প্রিপেড সিমের নাম্বার হোক, যে কোনো প্রিপেড সিমের নাম্বার আপনি এখানে রিচার্জ করতে পারবেন। তো নাম্বারটি এখানে নাম বা নাম্বার দিন, তো এখানে বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটি বা আপনার প্রিপেড সিমে যদি আপনার নাম দিয়ে নাম্বারটি সেভ করা থাকে আপনি নাম এখানে লিখলে নাম্বারটি চলে আসবে। তো নাম্বারটি চলে আসলে নাম্বার উপরে ক্লিক করলে এখানে নাম্বারটি উঠে যাবে। তো আপনি যদি ভেবে না চান আপনার নাম্বারটি এখানে তুলে দিতে পারেন। তো আমি একটি নাম্বার এখানে তুলে দিচ্ছি। নাম্বারটি তুলে দেওয়ার পর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি কোন প্রিপেড কোম্পানি সেই কোম্পানির এখান থেকে সিলেক্টেড করে দেবেন। যেহেতু আমি নাম্বারটি দিয়েছি এয়ারটেল প্রিপেড কোম্পানির, এই জন্য আমি এয়ারটেল সিলেক্টেড করে দেবো। আপনি যে নাম্বার রিচার্জ করবেন নাম্বারটির প্রিপেড কোম্পানিটি এখান থেকে সিলেক্টেড করে দেবেন। আপনি যে প্রিপেড কোম্পানির প্রিপেড সিমে রিচার্জ করতে যাচ্ছেন সেটি সিলেক্টেড করে দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে। আপনি যে নাম্বার রিচার্জ করবেন আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী এখানে আপনার রিচার্জের সংখ্যাটি বসিয়ে দিতে পারেন। আবার চাইলে আপনার সেই নাম্বারে বিকাশ অ্যাপে যদি কোনো অফার থাকে সেটিও দেখতে পারেন। তো আমি যে নাম্বারে রিচার্জ করব, তো দেখুন সেই নাম্বারে এখানে অফারগুলো একটু দেখাচ্ছি। এই মাই অফার এখানে নেই, বয়স অফার আছে, নাম্বারটির বয়স অফার এখানে দেখাচ্ছে। আপনার যে নাম্বার রিচার্জ করবেন, আমার এখানে মাই অফার ছিল না, আপনার এই প্রিপেড সিম নাম্বার হতে পারে মাই অফার এখানে থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যদি থাকে এখানে দেখাবে, আমার এখানে নেই। তো বয়স অফার আপনারা এখান থেকে চাইলে রিচার্জ করে দিতে পারেন। এখান থেকে আপনার যদি প্যাকেজ পছন্দ হয় আপনি প্যাকেজটি সিলেক্ট করে দেবেন। এই যে ইন্টারনেটে অফারও আছে এখানে, বিকাশ থেকে এই অফারগুলো এখানে দেখাচ্ছে বান্ডিল। তো আপনারা এখান এভাবে চাইলে এখান থেকেও আপনারা সিলেক্ট করে দিতে পারেন, আর না হলে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কত টাকা নাম্বারটিতে রিচার্জ করবেন সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিতে পারেন। তা আমি একটা সংখ্যা বসিয়ে দেবো। তা আপনি যদি এখান থেকে পছন্দ না হয় আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কত টাকা রিচার্জ করে দেবেন আপনার বিকাশ অ্যাপ অ্যাকাউন্ট থেকে নাম্বারে তত টাকা এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি বসিয়ে দিচ্ছি 10 টাকা দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণটি বসিয়ে দেওয়ার পর এখানে টিক চিহ্নটি ক্লিক করবেন, দেখবেন টাকার দিকে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটি ক্লিক করবেন। টিক চিহ্নটি ক্লিক করার পর টিকে পেজটি চলে আসবে। তো এখানে আপনার যে নাম্বারটি রিচার্জ করছেন নাম্বারটি আপনি আবার একটু দেখে নেবেন, আপনি কত টাকা দিচ্ছেন টাকার পরিমাণটা দেখে নেবেন। তো এখানে দেখুন আমি প্রিপেড সিমে রিচার্জ করছি, প্রিপেড উঠে গেছে। আপনি যদি পোস্টপেড সিমে রিচার্জ করেন পোস্টপেড উঠে যাবে। আপনি যেই প্রিপেড সিমে রিচার্জ করবেন সেটি এখানে দেখাবে। তো এখানে পিন নাম্বার দিন, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখুন এদিকে তীর চিহ্ন দেওয়া আছে, ডান দিকে তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তীর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর টিকে পেজটি চলে আসবে। এখানে আবারও আপনি যে নাম্বার রিচার্জ করছেন নাম্বারটি দেখাবে, টাকার পরিমাণটি দেখাবে, আপনার পরবর্তী ব্যালেন্স কত টাকা থাকবে সেটিও দেখাবে। আপনারা এগুলো দেখে নিয়ে সব কিছু আবার একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে লেখা আছে মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এখানে আপনি আপনার আঙুল দিয়ে একটু চেপে ধরে রাখবেন যতক্ষণ না এটা দাগ কমপ্লিট হয়ে, দেখুন ধরে রাখার পর দেখুন এখানে আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে।